আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগতম জানাই বিসিএস গাইডেন্স চ্যানেলে। এক, জমিদার দর্পণ নাটকটির রচয়িতা কে? মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেন জমিদার দর্পণ নাটকটির রচয়িতা। দুই, দেনা পাওনা উপন্যাসটি রচনা করেছেন কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেনা পাওনা উপন্যাসটির রচনা করেছেন। তিন, দোলনচাঁপা কাব্যগ্রন্থটি রচনা করেছেন কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম দোলনচাঁপা কাব্যগ্রন্থটি রচনা করেছেন। চার, কালের যাত্রা নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কালের যাত্রা নাটকটির রচয়িতা। পাঁচ, শেষের কবিতা একটি উপন্যাস। শেষের কবিতা একটি উপন্যাস। ছয়, শিবমন্দির কাব্যগ্রন্থের রচয়িতা কে? শিবমন্দির কাব্যগ্রন্থের রচয়িতা কায়কোবাদ। কায়কোবাদ শিবমন্দির কাব্যগ্রন্থের রচয়িতা। সাত, মনীষা এর সন্ধিবিচ্ছেদ কোনটি? মনস যোগ ঈশা, দীর্ঘায়ী পাটকাটা মধ্যে সহায়কারী সা ঈশা। আট, লবণের সন্ধিবিচ্ছেদ কোনটি? লো যোগ অন। লো যোগ অন লবণের সন্ধিবিচ্ছেদ। সমাস কত প্রকার? সমাস ছয় প্রকার। দশ, হজযাত্রা কোন সমাসের উদাহরণ? চতুর্থ তৎপুরুষ। হজযাত্রা চতুর্থ তৎপুরুষের উদাহরণ। এগারো, বুলবুলিতে ধান খেয়েছে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্তায় সপ্তমী। কর্তায় সপ্তমী। বারো, হাতের কাজ দেখাও বাক্যে নিম্নরূপ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? করণে ষষ্ঠী। হাতের কাজ দেখাও বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? করণে ষষ্ঠী। তেরো, কোনটি শুদ্ধ বানান? নুন্নাধিক। নুন্নাধিক শুদ্ধ বানান। চোদ্দ, কোনটি শুদ্ধ বানান? গৃহিণী। গৃহিণী শুদ্ধ বানান। পনেরো, কোনটি শুদ্ধ বানান? ভবিষ্যৎ বাণী। ভবিষ্যৎবাণী শুদ্ধ বানান। ষোলো, পৃথিবী এর সমার্থক শব্দ নয় কোনটি? যামিনী। যামিনী পৃথিবীর সমার্থক শব্দ নয়। সতেরো, অন্ধকারের সমার্থক শব্দ নয় কাজল। কাজল অন্ধকারের সমার্থক শব্দ নয়। আঠারো, পর্বতের সমার্থক শব্দ নয় শিলা, অর্থাৎ পাহাড় গিরি শোল পর্বতের সমার্থক শব্দ। উনিশ, তিমির এর বিপরীতার্থক শব্দ আলো। তিমির এর বিপরীতার্থক শব্দ আলো। বিশ, মুক্ত এর বিপরীতার্থক শব্দ বদ্ধ। মুক্ত এর বিপরীতার্থক শব্দ বদ্ধ। নিয়মিত প্রাইমারি ব্যাংক সরকারি বেসরকারি এবং বিসিএস এর বিগত সালের কোর্সের সমাধান পেতে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।